হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ট্রিস্টান স্যান্ডি উপন্যাসটার ভলিউম 3-তে চলে যাব। ওকে, লরেন্স স্টার্নের লেখা ট্রিস্টান স্যান্ডি সি উপন্যাসের ভলিউম 3। স্টিল ইন দ্য পার্লার, আঙ্কেল টবি কন্টিনিউজ হিজ অ্যাটেম্পট টু রিডাইরেক্ট দ্য কনভারসেশন টুয়ার্ড দি আর্মিজ অ্যাট ফ্লান্ডার্স। তাহলে আমরা আগেই জেনেছি যে ভলিউম 2 যখন পড়ছিলাম যে আঙ্কেল টবি আর্মির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন, যেগুলো ম্যাক্সিমাম যারা ওখানে বসেছিলেন তারা কেউই বুঝতে পারছিলেন না। তো তিনি সেই আর্মির ব্যাপার নিয়ে আবার কথা বলতে শুরু করলেন। দ্য নেক্সট ফিজিক্যাল স্ট্রাগল কামস উইথ ডক্টর স্লপস অ্যাটেম্প টু ইউনা টু আনটাই টু আনটাই দ্য নট ইন হিজ মেডিকেল ব্যাগ ওবেই দিয়ার নটেড ইট। ডক্টর স্লপ কাটস হিজ থাম উইথ এ পেন নাইফ। পরে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর স্লপ তার ব্যাগটা খোলার চেষ্টা করছে, ব্যাগটা এমন গিট দিয়েছে ওবেই দিয়া ব্যাগটা আনতে গেছিলো যে ডক্টর স্লপ খুলতে পারছে না। তো অবশেষে যখন ডক্টর স্লপ ব্যাগটা খুললো, খোলার পরই পেন নাইফে একটা ছুরিতে তার বুড়ো আঙুলটা কেটে গেল। নেক্সট সুসানা অ্যাপিয়ার্স। সুসানা মিসেস স্যান্ডির মেড ছিলেন, তিনি আসলেন অ্যানাউন্সিং দ্যাট সি হ্যাজ কাট হার আর্ম, দ্য মিড ওয়াইফ হ্যাজ ফলেন অ্যান্ড ব্রুশড হার হিপ অ্যান্ড দ্য বেবি ইজ স্টিল নট ডেলিভার্ড, ডক্টর স্লপ ইজ কল্ড আপস্টেয়ার্স টু অ্যাসিস্ট। তাহলে সুসানা এসে বলছে যে তার হাত কেটে গেছে এবং মিডওয়াইফ যিনি আছেন তিনি পড়ে গেছেন এবং তার হিফে লেগেছে এবং বেবি এখনও ডেলিভার হয়নি, মানে টেস্টামের জন্ম এখনও হয়নি, এবং ডক্টর স্লপকে ডাকা হচ্ছে সাহায্য করার জন্য। তো ডক্টর স্লপ উপরে চলে গেলেন। ওয়াল্টার অ্যান্ড টবি ফল অ্যাসলিপ, দি আদার্স আর বিজি আপস্টেয়ার্স। ওয়াল্টার অ্যান্ড টবি ঘুমিয়ে পড়েছে নিচে, তারা পার্লারে ছিল, আর এদিকে উপরে সবাই চলে গেছে যেখানে ডেলিভারি চলছে। Corporal Trim announces that the baby's nose has been crushed by the forceps. তো কর্পোরাল ট্রিম নিচে এসে বললো যে বাচ্চার নাকটা ক্রাশ হয়ে গেছে, একটু ভোঁতা হয়ে গেছে ফোরসেপস আঘাতে। ফোরসেপস মানে সাড়াশি বা চিমটে জাতীয় জিনিস। তো সেই সাড়াশি বা চিমটে যেতে আঘাত লেগে এই টুইস্টামের নাকটা ভোঁতা হয়ে গেছে, যেটা কর্পোরাল ট্রিম এসে বললো। ট্রিম হচ্ছে টবির সার্ভেন্ট আছে। নেক্সট আমরা কি জানতে পারবো, ট্রিস্টামস ফাদার ইজ ডিস্ট্রেসড বিকজ অফ হিজ সানস স্মল নোজ। ট্রিস্টামরা প্রচণ্ডভাবে তো বিরক্ত হয়ে গেলেন, প্রচণ্ডভাবে তিনি ডিপ্রেসড হয়ে গেলেন, ডিস্ট্রেসড হয়ে গেলেন কিসের জন্য, যে তার ছেলের নাকটা ভোঁতা হয়ে গেছে। ট্রিস্টাম এন্ডস দি ভলিউম বাই সেইং এ টেল ফ্রম স্লকেনবার্জিয়াস। স্লকেনবার্জিয়াস ওয়ান অফ দ্য মোস্ট ইমিনেন্ট অথার্স অফ নোজেস। ওকে, নোজ নিয়ে, নোজ কেমন, নোজ হলে কীরকম তার ভাগ্য থাকবে সেই নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন স্লকেনবার্জিয়াস। সেই স্লকেনবার্জিয়াসের গল্প বলেই এই ভলিউম 3টা কিন্তু শেষ হচ্ছে। তাহলে নাকের একটা যে মারাত্মক ইম্পর্টেন্স রয়েছে আমরা কিন্তু নেক্সট ভলিউমে জানতে পারবো। ওকে, এবং ট্রিস্টামের নাকটা যে ফোঁতা হয়ে গেছে সেখানে প্রচণ্ডভাবে ডিস্ট্রেসড পড়ে গেছেন ট্রিস্টামের বাবা। ওকে, এবং স্লকেনবার্জিয়াস সম্বন্ধে জানতে পারলাম, যিনি একজন ইমিনেন্ট অথার আছেন, নাক বিষয়ে যিনি লিখেছেন, নাকের সাইজটা কীরকম হলে বা কী রকমের নাক হলে লাইফে হ্যাপি বা সাকসেসফুল থাকা যাবে। ওকে, তো এখানে আমাদের ভলিউম 3টা শেষ হয়ে যাচ্ছে। Thank you.